নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানিয়ে দেখাবো শুক্তো। তাহলে দেখে নিন শুক্তো বানাতে কী কী লাগছে। নিয়েছি করলা, শিম, বেগুন, আলু, কাঁচা কলা আর সজনে ডাঁটা। এই সব সবজি একসাথে মিলিয়ে আমি নিয়েছি প্রায় 500 গ্রাম। একসাথে যাতে সব সবজি সেদ্ধ হয় সেই মতো আমি সবজি কেটেছি। সবজি আমি কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। লাগছে বড়ি, সর্ষের তেল 1 টেবিল চামচ, দুধ 1 কাপ, ঘি আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো, সর্ষে বাটা 1 চামচ। এটা হলো 5 ফোড়ন গুঁড়ো। 1 চামচ 5 ফোড়নকে আমি শুকনো কোড়াতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে তেজপাতা 2। শুক্তো বানানোর জন্য প্রথমে আমি কড়াই গরম করে তেল দিচ্ছি। তেল গরম হলে বড়ি দিয়ে দেব। বড়িগুলো আমি লালচে করে ভেজে নেব। এবার এই ভাজা বড়িগুলো তুলে নিচ্ছি। এরপর করলা ভাজব। করলা কিন্তু খুব বেশি লালচে করে ভাজবার দরকার হয় না। এবার এগুলো তুলে নেব। এই তেলেই তেজপাতা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেব। এবার এই আলুগুলো ভাজব। আলু অর্ধেক ভাজা হলে শিম আর কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণ ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে শিম আলাদা আগে ভেজে নিতে পারেন। এরপর দেব বেগুন আর দিয়ে দেব সজনে ডাঁটা। সামান্য নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ভাজা করলা। 1-2 বার এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। এবার জল দিচ্ছি। সব উপকরণ যেন প্রায় ডুবে থাকে সেই মতো জল দিলেই হবে। নুন দিয়ে দেব পরিমাণ মতো। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট, তবে আঁচটা কমিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকা খুলে নেব। আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। এবার দুধটা দিয়ে দেব আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এবার এটা হতে দেব 2 মিনিটের মতো। আঁচ কিন্তু কমানোই থাকবে। দু মিনিট পর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা সবজির সাথে মিশিয়ে নেব। আরও এটা 1 মিনিটের মতো হতে দেব। নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি আর ভাজা 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল শুক্তো। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।